এটা আলফাবেট না নিউমারিক চেক করব হতে পারে না আলফাবেট দেখছেন না নিউমারিক আলফাবেট না নিউমারিক চেক করো 13 নবী চেক করো চেক করো কোন কি আছে এটা 13 নবী সবাই কনফার্ম 13 যা আছে একই আছে কিন্তু 13ই আছে তো ঠিক আছে নেক্সট রাইট উপরে গ্যানটা কি আছে নিচে গ্যানটা কি আছে এবিসি 12 13 14 দেখুন আগে যে আপনি দেখলেন আগে যেটা দেখলেন সেটা কিন্তু যা ছিল একই আছে সেটাই এখানে আছে আগে পরে সংখ্যাটা চেঞ্জ করা হয়েছে তাহলে অবস্থাটা চেঞ্জ হয়েছে মানে এটা তারা কি বুঝিয়া তেরোনা বি কনফিউশন আমাদের পরিচিতি আমরা কনফিউশনে আছি আমাদের পরিচয় কি যদি আমরা 12 অর্থাৎ নিউমারিকের সঙ্গে মিশে যায় আমাদের পরিচয় হবে 13 আর যদি আলফাবেটের সাথে মিশে যায় আমাদের পরিচয় হবে বি তাই আমরা কাদের সাথে মিশছি আমাদের নামের বাদিকে কারা আছে আমাদের পাঁচজন আচার পাশে যারা আছে তারা কি সাকসেসফুল গাইড গেট করছে হোয়াট ইজ সাকসেসফুল গাইড যেটা আমি আগের স্লাইডে দেখিয়েছিলাম তো আপনারা কি এরকম মানুষের সঙ্গে মেশেন বা আপনাদের কি পরিচিতি আত্মীয়স্বজন যারা আছে এরকম ক্যাটাগরিতে বিলং করছেন তো যদি ধরে নিই আলফাবেট ইজ গাইড টু সাকসেসফুল লাইফ আর নিউমারিক ইজ গাইড টু কম্প্রোমাইজ রাইট ফোকাস সাইডে দেখে নিন আলফাবেট কতগুলো হয় আলফাবেটের শেষ আছে এ টু জেড মানে 26 টি আচ্ছা নিউমারিকের শেষ আছে না নিউমারিক আনলিমিটেড তাই তো নিউমারিক আনলিমিটেড একদম শেষ করা যাবে না আর আলফাবেট এ টু জেড 26 টা যদি আলফাবেট কে সাকসেসফুল গাইড ধরি সাকসেসফুল গাইড কম হয় সাকসেসফুল মানুষ কম হয় তাদেরকে কাউন্টিং করা যায় আর আনসাকসেসফুল গাইড ইজ গাইড টু অর্থাৎ নিউমারিক যারা কম্প্রোমাইজ গাইড গেট করে যাদের সংখ্যা অসংখ্য কাউন্ট করে শেষ করা যাবে না তো যদি আপনি বা আপনারা আপনাদের অবস্থানটা এই বি এর মত না 13 এর মত জায়গায় কনফিউশন সংখ্যায় আছেন যদি আপনারা আলফাবেটের সাথে মিশে যান তাহলে আপনারা হবেন সাকসেসফুল লাইফে আসবেন আর যদি আপনারা নিউমারিকের সাথে মিশে যান তাহলে কম্প্রোমাইজের জায়গায় যেটা আমাদের চলছে সেটাই চলবে ক্যাশ বার ইওর চয়েস আপনারা কাদের সঙ্গে মিশবেন যদি আপনাকে আলফাবেটের সাথে মিশতে হয় তাহলে আপনাকে আলফাবেট ক্যাটাগরির সাথে মিশতে হবে কারণ আজকে যে প্ল্যাটফর্মে আপনাদের সামনে ডিসকাস করছি আমরা যাদের সাথে আছি তারা প্রত্যেকটি আলফাবেট ক্যাটাগরির মানুষ প্রত্যেকটি সাকসেসফুল মানুষ আর সাকসেসফুল মানুষ জানে কিভাবে মানুষকে সাকসেস দিতে হয় আর আনসাকসেসফুল মানুষ জানে কিভাবে তাকে গড়তে ফেলে দিতে হয় এটা কিন্তু খুব ভালোভাবে জানে দেখুন 13 কে যদি উপরে তুলতে হয় তো উপরে উঠতে হবে আর যদি নিচে নামাতে হয় নিচে টেনে নামানোটা কিন্তু খুব সহজ অর্থাৎ যদি আপনি বি ক্যাটাগরি নিজে ভাবেন আপনাকে কিন্তু নিচে টেনে নামিয়ে দিতে পারে কারণ উপর থেকে ধাক্কা মেরে দিয়ে সিঁড়িতে গড়িয়ে নিচে পড়ে যাবেন কিন্তু নিচ থেকে ধাক্কা মারলে উপরে কিন্তু গড়ি গড়ি ওঠা যায় না উঠতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এটা যে সেই ক্যাটাগরি তো আপনারা কি চান যদি চান আজকের ফ্যাটনটা এরকমই প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা সাকসেসফুল মানুষের ভিড়ে মিশে নিজেদেরকে সাকসেসফুল বানিয়ে নিতে পারবেন